আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা Math-1 এর দ্বিতীয় চ্যাপ্টার অর্থাৎ ম্যাট্রিক্সের পঞ্চম ক্লাস, ম্যাট্রিক্সের আমরা আজকে পঞ্চম ক্লাসটা করব। আমাদের টোটাল ম্যাথের এটা 9 নম্বর ক্লাস হবে। তো আজকে যেগুলো আমরা শিখবো সেটা হচ্ছে ম্যাট্রিক্সের র্যাঙ্ক অথবা র্যাঙ্ক অফ ম্যাট্রিক্স। আমাদের ম্যাট্রিক্সের মোটামুটি যতগুলো নিয়ম আছে প্রায় সবগুলো নিয়ম শেখা হয়ে গেছে, শুধু র্যাঙ্কটা শিখলে আমাদের এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে। অর্থাৎ ম্যাট্রিক্সের আজকের এটা আমাদের শেষ ক্লাস হতে যাচ্ছে। তো যাই হোক, আমরা র্যাঙ্ক কিভাবে বের করব, এরকম প্রশ্ন থাকবে যে এরকম একটা ম্যাথ দিয়ে বলবে যে র্যাঙ্ক কত নির্ণয় করো বা এর মাত্রা কত নির্ণয় করো, র্যাঙ্ক অথবা মাত্রা বাংলায় বলতে পারে, ইংরেজিতেও বলতে পারে। তো সেই ক্ষেত্রে যখন আমাদের র্যাঙ্ক বের করতে দিবে তখন আমরা খেয়াল করব যে এই ম্যাট্রিক্সটায় কতগুলো সারি এবং কতগুলো কলাম আছে, এটা আমরা আগে খেয়াল করব। বাকি আমাদের যদি আমরা মান বের করতে পারি অর্থাৎ নির্ণায়ক, এখানেও কিন্তু সেই নির্ণায়ক লাগতেছে, ঘুরে ফিরে নির্ণায়কটা কিন্তু অনেক জায়গায় এই ম্যাট্রিক্সের মধ্যে লাগতেছে। তো খেয়াল করো, এখানে যখন আমরা র্যাঙ্ক নির্ণয় করতে দিবে তখন আমরা দেখবো আগে ম্যাট্রিক্সটার সারি কয়টা এবং কলাম কয়টা। তো র্যাঙ্ক বের করতে হলে সাধারণত বর্গাকার হতে হয়। তো বর্গাকার যদি না হয় তাহলে বর্গাকার করার জন্য যেটা করা লাগে অর্থাৎ সারি কলাম বর্গাকার হইতে যেরকম হয় সেইটা করে নিতে হয়, অথবা এইভাবে বলা যেতে পারে যে কোনো একটা ম্যাট্রিক্সের সারি এবং কলাম এর মধ্যে যেটা কম, এর মধ্যে যেটা কম সেটা হবে তার সর্বোচ্চ র্যাঙ্ক। এখন আমি তোমাকে এক্সাম্পল দেই তাইলে ভালো করে বুঝতে পারবে। যেমন এই ম্যাট্রিক্সটায় অর্থাৎ 1 নম্বরে আমরা যে প্রশ্নটা তুলে রাখছি, এইখানে দেখো কলাম আছে 3টা, সারিও আছে 3টা, তো এটা একটা বর্গাকার ম্যাট্রিক্স, তো এটার সর্বোচ্চ র্যাঙ্ক হতে পারে 3। এটার সর্বোচ্চ র্যাঙ্ক কত হতে পারে? 3। এখন 3 হবে কিনা এটা দেখার জন্য এটার মান বের করতে হবে, অর্থাৎ এই ম্যাট্রিক্সটার নির্ণায়ক ভ্যালু বের করলে আমরা যদি কোনো ভ্যালু পাই তাহলে এর র্যাঙ্ক 3, ঠিক আছে? আর যদি ভ্যালু না পাই অর্থাৎ এটা মান বিস্তৃত করলে যদি 0 আসে তাহলে এটার র্যাঙ্ক 3-এর চেয়ে কম। ভালোভাবে বুঝো, যদি এই ম্যাট্রিক্সটাকে আমরা বিস্তৃত করি বা মান নির্ণয় করা যেভাবে আমরা নির্ণায়কের শিখাইছি সেভাবে এটার যদি নির্ণায়ক মানটা বের করি, সেইভাবে বের করার পরে যদি দেখি যে 0 আসছে মান, অর্থাৎ এই যে মান যদি 0 আসে তাহলে এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক হবে 3-এর চেয়ে কম। সেটা হতে পারে 2 অথবা হতে পারে 1। এখন 2 কিনা এইটা দেখার জন্য আমাদের যে কোনো আবার সেকেন্ড অর্ডারের ম্যাট্রিক্স নিতে হবে, অর্থাৎ আমরা এইটাকে নিতে পারি, এটাও দেখো 2-2, এটাও 0 হবে। তারপরে যদি এই এটা নেই তাহলে এখানে 5×2×10-6, তো এখানে একটা ভ্যালু পাওয়া যাবে, একইভাবে এখানেও ভ্যালু পাওয়া যাবে, অর্থাৎ সেকেন্ড অর্ডারে বেশ কয়েকটা ভ্যালুই আমরা পাবো। তো যে কোনো একটা ভ্যালু যখন পাবো এই সেকেন্ড অর্ডারে, এখানে 4টা ম্যাট্রিক্স করা যায় আলাদা আলাদা, অর্থাৎ এখানে একটা করা যায়, এখানে একটা করা যায়, এখানে একটা করা যায়, আর এখানে একটা তো দাগ দেওয়াই আছে, এইগুলোর মধ্যে যে কোনো একটাই যদি আমরা ভ্যালু পাই তাহলে তার ম্যাট্রিক্স হয়ে যাবে, র্যাঙ্ক হবে 2। আর যদি এই 4টাও আলাদা আলাদাভাবে 0 হয় তাহলে এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক হবে কত? 2-এর চেয়েও কম, অর্থাৎ 1। তো এই হচ্ছে আমাদের ম্যাট্রিক্সের র্যাঙ্ক বের করার নিয়ম। একইভাবে খেয়াল করো পরের ম্যাট্রিক্সটায় কিন্তু কলাম আছে 4টা, তাহলে এর অর্ডারটা কত? সারি 3 আর কলাম আছে 4, তাহলে এর কিন্তু সর্বোচ্চ 4 কলাম, কিন্তু সর্বোচ্চ যেটা এটা হবে না, সর্বনিম্নটা হতে পারে সর্বোচ্চ র্যাঙ্ক, তাহলে এই ম্যাট্রিক্সটারও সর্বোচ্চ র্যাঙ্ক হতে পারে 3। এই ম্যাট্রিক্সেরও সর্বোচ্চ র্যাঙ্ক হতে পারে 3, কারণ কি এখানে সারি আছে 3টা। তো এখন 3টা হবে কিনা, 3 হবে কিনা এটা দেখার জন্য এখানে কিন্তু এই বর্গাকার করি, অর্থাৎ যে কোনো 3টা কলাম, ধরো এই 3টা কলাম, তারপরে আবার এটা বাদ দিয়ে এই 3টা কলাম, আবার একবার এটা বাদ দিলাম, আবার একবার এটা বাদ দিলাম, একটা একটা কলাম বাদ দিয়ে আলাদা আলাদা করে প্রত্যেকটা ক্ষেত্রে দেখতে হবে। যদি প্রত্যেকটার ক্ষেত্রেই 0 আসে তাইলে আমাদের আবার ওই আগের মতন করে সেকেন্ড অর্ডারের মানটা নিতে হবে, সেই ক্ষেত্রে যদি আমরা মান পাই তাহলে এটার র্যাঙ্ক 2 হবে, আর যদি সেকেন্ড অর্ডারেরও সবগুলো 0 আসে তাহলে র্যাঙ্ক হবে 1। তো আসলে এভাবে শুধু মুখে বললে আমরা অনেকেই ধরতে পারবো না, ক্লিয়ার হবে না, আমরা একটা অঙ্ক করি। এই অঙ্কটাকে আমরা আগে দেখো এখানে করার চেষ্টা করি, এখানে আছে 1 1 2, দেন আছে 2 2 4, এদিকে আছে 3 5 এবং 8। তাহলে খেয়াল করো এখানে এই ম্যাট্রিক্সের মান কত আসবে, 1 ইন্টু
দেখো আজকে আমরা একটু ডিরেক্ট করি ডিরেক্ট করি আমাদের তো অনেক করা হলো এই কলাম এবং এই সারি বাদ গেলে এইটুকো থাকবে তাহলে এখানে 8 2 16 মাইনাস হচ্ছে 4 5 20 তারপরে মাইনাস 2 এই কলাম এবং এই সারি বাদ দিলে আমাদের থাকতেছে 8 মাইনাস 10 প্লাস 3 তাহলে এটা বাদ তাহলে 4 মাইনাস 4 4 মাইনাস 4 খেয়াল করো আমি কিন্তু ডিরেক্ট করলাম তোমরা আগের ক্লাসগুলো যদি দেখে থাকো তাহলে অবশ্যই এটা বুঝতে পারছো আর যদি আগেরগুলো না দেখে থাকো তাহলে একটু দেখে আসবে অথবা যদি এটা কঠিন মনে হয় তাহলে এই প্রথম উপাদান নিয়ে তার কলাম এবং সারি বরাবর বাদ দিয়ে এই উপাদানগুলোকে লিখে আর একটা লাইন করতে পারো তো আমি ডিরেক্ট করে দিছি আর কি এই লাইনটা করার পরে যে প্রধান কর্ণ বরাবর আর গুণন করতে হয় এবং তারপরে যে এই মাইনাস দিয়ে পরের কর্ণটা করতে হয় গুণ সেটাকে আমি ডিরেক্ট করে লিখে দিছি যেহেতু তোমাদের অনেকগুলো প্র্যাকটিস অলরেডি হয়ে গেছে তো এখন খেয়াল করো 16 থেকে 20 বিয়োগ করলে মাইনাস 4 থাকে অনের সাথে গুণ হয় মাইনাস 4 এখানে মাইনাস 2 থাকে মাইনাস 2 এর সাথে এই মাইনাস গুণ হয়ে এটা প্লাস 4 আর এই পাশে 4 থেকে 4 বিয়োগ গেলে হয় 0 0 3 এর সাথে যোগ হয় 0 তার মানে দেখো 4 থেকে 4 বিয়োগ গেলে এটা কিন্তু 0 আসছে তার মানে এই ম্যাট্রিক্সের র‍্যাঙ্ক কিন্তু 3 হবে না অর্থাৎ এটা দেখানোর পর আমরা এখন লিখব যে যেহেতু এর নির্ণায়ক ভ্যালু যেহেতু নির্ণায়ক মান ইকুয়াল টু 0 অতএব এর র‍্যাঙ্ক 3 এর কম 3 এর কম এখন 3 এর কম কত 2 অথবা 1 এখন 2 কিনা এটা দেখার জন্য খেয়াল করো আমরা এখানে একটু ই করতে পারি সবগুলো দেখাইতে হবে না আমাদের এটা দেখতেছি যেহেতু 2 মাইনাস 2 মানে 0 হয় এটা আমাদের দরকার নেই আমরা এটা নিয়ে কাজ করি দ্বিতীয় যে সেকেন্ড অর্ডারটা আছে 2 2 3 5 তাহলে এইটুক নিয়ে আমরা দেখি কি হয় এখানে দেখো 10 মাইনাস হচ্ছে 6 তাহলে এখানে কিন্তু আমরা একটা ভ্যালু পাচ্ছি 4 তাহলে এটা কি আসলে 4 টা কি নট ইকুয়াল 0 4 কি 0 0 না তার মানে আমরা ভ্যালু পেয়েছি এরকম কিন্তু আরো একটা তুমি চাইলে দেখাইতে পারো এখানে আরো একটা দেখাইতে পারবো একটা দেখাইলে হবে তো এখন দেখো আমরা যেহেতু ভ্যালু পেয়ে গেছি 4 ভ্যালু পেয়ে গেছি অতএব এই ম্যাট্রিক্সের অতএব এর র‍্যাঙ্ক হচ্ছে 2 এখন দেখো অনেকে এটা ভুল করে যে মান তো পেয়েছি আমি 4 তাহলে র‍্যাঙ্ক মানে 4 না মান তুমি যাই পাও 4 পাও 10 পাও মাইনাসও যদি পাও অনেক সময় মাইনাস আসতে পারে তো যাই আসুক তোমার র‍্যাঙ্ক হবে কিন্তু 2 যখন তুমি সেকেন্ড অর্ডারে পাইলা আর যদি তুমি ফার্স্ট টার্মে এখানেই যদি মান পাইতে যে কোনো মান 1 2 3 4 মাইনাস 2 মাইনাস 9 এনি এনি নাম্বার তো তখন কিন্তু তোমার র‍্যাঙ্ক হবে 3 র‍্যাঙ্ক কিন্তু 3 এর বেশি হবে না যেহেতু সারি কলাম এর মধ্যে মানে সর্বোচ্চ আছে 3 সারি কলামের মধ্যে যেটা ছোট সেটা হবে সর্বোচ্চ র‍্যাঙ্ক তো এখানে যেহেতু বর্গাকার সারি ও 3 কলাম ও 3 তাহলে এর সর্বোচ্চ র‍্যাঙ্ক হতে পারে 3 এখন এখানে ভ্যালু পাইলে হয়তো 3 এখানে যেহেতু পাইনি এজন্য এর হয়েছে 3 এর কম এখন যেহেতু এই সেকেন্ড অর্ডারে এসে আমরা ভ্যালু পেলাম এজন্য এটার র‍্যাঙ্ক হচ্ছে কত 2 যদি এইখানে দেখো এই যে একটা আমরা করলাম এখানে কিন্তু ভ্যালু পাইলাম কিন্তু এইটা করলে কিন্তু আমরা পাবো 2 মাইনাস 2 তো এখানে 0 পাইছিলাম পাইতাম তো এভাবে করলে সবগুলো এরকম চারটা চারটা করে নিয়ে এটাকেও যদি করি আমরা এখানে দেখো 4 মাইনাস 4 এটাও কিন্তু 0 আসে হ্যাঁ একইভাবে এখানে আসে 2 16 মাইনাস 20 তো এটার ভ্যালু পাবো আমরা এটার কিন্তু একটা ভ্যালু আমরা পাবো এখন এভাবে যদি প্রত্যেকটার মান শূন্য পাই আমরা অর্থাৎ চারটা যে সেকেন্ড অর্ডার এখানে নেওয়া যাচ্ছে এখানে দুইটা কিন্তু শূন্য হয় এইটা আমরা একটা ভ্যালু পাইলাম 2 একইভাবে এখানেও একটা ভ্যালু পাবো কিন্তু যদি এরকম হতো যে চারবার সেকেন্ড অর্ডার নেওয়ার পরেও প্রত্যেকটা আমরা শূন্য পাইতাম তাহলে কিন্তু এর র‍্যাঙ্ক হতো 2 এর চেয়েও কম অর্থাৎ 1 বা 1 তো এই গেল আমাদের প্রথমটা আমরা এবার একটু দ্বিতীয়টা দেখি দ্বিতীয় অঙ্কটাই দেখো খেয়াল করো ভালো করে এখানে কিন্তু কলাম আছে আমাদের চারটা তো চারটা কলাম যেহেতু আছে এখানে সর্বোচ্চ র‍্যাঙ্ক হবে 3 আগেই আমরা বলছি যেহেতু সারি 3টা এবং র‍্যাঙ্ক হিসাব করার জন্য যেহেতু আমাদের নির্ণায়ক বর্গাকার ছাড়া হয় না ক্যালকুলেশন করা যায় না এই জন্য কিন্তু আমাদের এখানে ওই চারটা কলাম নিয়ে দেখার সুযোগও নাই আর চারটা র‍্যাঙ্ক হবেও না এই জন্যই কিন্তু সর্বনিম্ন যেটা অর্থাৎ সারি কলামের মধ্যে যেটা কম সংখ্যায় সেটাই র‍্যাঙ্ক হতে পারে সর্বোচ্চ এইখানে দেখো এখন আমরা কি করলাম এখানে ফার্স্ট যে কাজটা করলাম সেটা হলো এই শেষের কলামটা বাদ দিয়ে বাকি কলামগুলো নিলাম অর্থাৎ এই কলামগুলো আমরা নিলাম তো এইখানে একটা মান আমরা বের করতে পারবো আগের মতন করে কত আসে একটু খেয়াল করো এটা বাদ গেল তাহলে 3 4 12 1 ইনটু 12 মাইনাস
হচ্ছে 15 তারপরে -2 এটা বাদ গেল এটা বাদ গেল তাহলে 8 মাইনাস হচ্ছে তোমার 5 5 প্লাস 3 এটা বাদ যাবে তাহলে 6 মাইনাস হচ্ছে 3 খেয়াল করো তাহলে এখানে 12 থেকে 15 বিয়োগ করলে আসে -3 এখানে 8 থেকে 5 বিয়োগ করলে 3 থাকে 3 মাইনাস 2 এর সাথে গুণ হয় -6 এখানে 6 থেকে 3 গেলে থাকে 3 6 থেকে 3 গেলে থাকে 3 3 এই 3 এর সাথে যোগ হয় 9 তাহলে দেখো এখানে কিন্তু -9 +9 = 0 তাহলে এটা কিন্তু 0 আসছে এটা কিন্তু 0 আসছে তো একই ভাবে আমরা এরপরে কি করতে পারি এইটাকে বাদ দিয়ে বাকি গুলো নিয়ে একবার দেখতে পারি 1 2 1 2 3 3 এরপরে 2 1 5 তো খেয়াল করো এটা নিয়ে আমরা একবার করে দেখি কি হয় এবার কি করলাম আমরা এই কলামটাকে বাদ দিলাম এটাকে বাদ দিলাম এটাকে বাদ দিলাম বাকি এটা 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 এই তিনটা কলাম নিলাম তো এখন আমরা যদি এটার মান নির্ণয় করি তাহলে 1 এটা বাদ হলে এখানে কি হয় 3 5 15 -3 -2 তাহলে এটা বাদ যাবে তাহলে 2 * 5 মানে 10 আর 1 * 1 minus 1 plus 2 তো এটা বাদ যাবে তাহলে 6 minus 3 6 minus 3 খেয়াল করো এখান থেকে 15 থেকে 3 বিয়োগ করলে এটা আসে 12 আর এখানে 10 থেকে 1 বিয়োগ করলে থাকবে আমার 9 9 2 এর সাথে গুণ হয়ে minus 18 আর এখানে দেখো 6 থেকে 3 গেলে থাকবে কত আমার 3 3 2 এর সাথে গুণ হয়ে 6 তাহলে plus 6 এবং প্লাস 12 তার মানে আমরা পাচ্ছি 18 মাইনাস 18 তাহলে দেখো এটাও কিন্তু শূন্য তো এইভাবে আমি যদি এরকম বাকিগুলোও করি বাকিগুলোও যদি আমরা করি তাহলে প্রত্যেকটার ক্ষেত্রে এটা শূন্য আসবে প্রত্যেকটার ক্ষেত্রেই শূন্য আসবে আমি আশা করি তোমরা এটা পারবে দেখো প্রথমে আমরা এই কলামটা বাদ দিয়েছিলাম বাকি তিনটা কলাম নিছিলাম তারপর আমরা এই কলাম বাদ দিয়ে বাকি তিনটা নিলাম এবার আবার আমরা এইটাকে বাদ দিয়ে বাকি তিনটা নিলেও দেখব যে শূন্য আসছে একই ভাবে পরের বার আমরা এইটাকে বাদ দেব এটাকে বাদ দিয়ে বাকি তিনটা নিলেও সেটাও শূন্য আসবে আমি বলে দিলাম সেটাও শূন্য আসবে তো এইভাবে প্রত্যেকটা ক্ষেত্রেই অর্থাৎ প্রথমে যে তিন কলাম করে তিন সারি করে নিলে প্রত্যেকটা ক্ষেত্রেই শূন্য আসে তার মানে এই ম্যাট্রিক্সটারও র‍্যাঙ্ক কিন্তু 3 হবে না এখানে কলাম 4টা থাকলেও এটাও 3 এর চেয়েও কম হবে অর্থাৎ 3 এর চেয়েও কম হবে এখন 3 এর চেয়ে কম কত 2 না 1 অনও কিন্তু হতে পারে 2 না 1 এটা দেখার জন্য কি করছি আমরা আগে যেভাবে এরকম সেকেন্ড অর্ডার নিয়েছিলাম এই সেকেন্ড অর্ডার নিলে দেখবা যে এই ফার্স্ট টাইমই কিন্তু মান পাওয়া যায় যেমন এখানেই খেয়াল করো 3 আর 1 গুণ করলে হয় কত 3 মাইনাস 4 তাহলে এখানে কিন্তু মাইনাস 1 পাওয়া যাচ্ছে একইভাবে তুমি এদিকে যে কোনো জায়গায় ধরলে মান পাওয়া যায় তাহলে একটু খেয়াল করো ভালো করে যে প্রত্যেকটা কলাম আমরা দুইটা কলাম দুইবার আমরা তিনটা তিনটা কলাম করে নিয়ে দেখাইলাম যেখানে দুইবারই শূন্য পাইছি বাকি দুইটা আমি আশা করি তোমরা করবা বাকি দুইটা দেখবা শূন্য আসে এবং সেকেন্ড অর্ডার নিলে তখন দেখবা যে আমাদের ভ্যালু পাওয়া যায় তো যখন ভ্যালু পাবো তখন আমাদের কি একটা দেখাইলেই হয় বা তুমি যদি চাও দুইটা দেখাইলে আরো ভালো তো দুইটা দেখাইলে দুইটা ভ্যালু পাওয়ার সময় পাওয়ার সাথে সাথে তুমি বলে দিবা যে ইট ইজ নট জিরো বা লিখে দিবা যে এটা শূন্য না বা মান পাওয়া গেছে অতএব এখানে আমাদের র্যাঙ্ক হবে 2 তাহলে মূল থিমটা আবার একবার আমি বলে দিই ফার্স্ট একটা ম্যাট্রিক্সের র্যাঙ্ক নির্ণয় করতে দিলে আমরা প্রথমেই যেটা খেয়াল করব সেটা হলো যে ওই ম্যাট্রিক্সটার সারি কয়টা এবং কলাম কয়টা যদি সারি এবং কলাম সমান থাকে তাহলে তো যেটা সারি কলাম যা আছে সর্বোচ্চ র্যাঙ্ক তাই হতে পারে অর্থাৎ তিনটা সারি তিনটা কলাম তাহলে সর্বোচ্চ র্যাঙ্ক হতে পারে 3 আর যদি এমন হয় যে সারি তিনটা কলাম চারটা তাহলেও তার সর্বোচ্চ র্যাঙ্ক হবে 3 আর যদি এমন হয় যে সারি তিনটা কলাম দুইটা তাহলে এর সর্বোচ্চ র্যাঙ্ক হতে পারে 2 এখানে সর্বোচ্চ যেটা সেটাও হতে পারে নাও হতে পারে তার চেয়ে কম হতে পারে তো কম হবে কি না এটা দেখার জন্য ওই ম্যাট্রিক্সের যা আছে সবগুলো উপাদানের সমন্বয়ে আমরা তার নির্ণয় ভ্যালু বের করব যদি বর্গাকার হয় আর যদি কম হয় এরকম তাহলে তো সারি কলাম মিক্স করে যেভাবে হয় সেভাবে বের করতে হবে এই যেটা করে দিলাম তো এইভাবে করে যদি আমরা ভ্যালু পাই কোনো ভ্যালু যে কোনো 1 2 3 4 বা নেগেটিভ সংখ্যা পাইলেও সেটার র্যাঙ্ক হবে যত বললাম আমরা সর্বোচ্চ র্যাঙ্ক সেটা আর যদি শূন্য আসে তাহলে তার র্যাঙ্ক তার চেয়েও কম হবে অর্থাৎ তখন তাকে আমাদের এরকম সেকেন্ড অর্ডারে নিয়ে যেতে হবে সেকেন্ড অর্ডারে নিয়ে গিয়ে যেই যতগুলো এরকম
সেকেন্ড অর্ডার ম্যাট্রিক্স পাওয়া যায়, অর্থাৎ চারটা চারটা করে যতবার নেওয়া যায় এবং নিয়ে নিয়ে ট্রাই করে দেখতে হবে এরগুলোর মধ্যে কোনো একটা যদি ভ্যালু পাওয়া যায় তাহলে তার র্যাঙ্ক হবে 2, আর যদি সবগুলো শূন্য হয়, সেকেন্ড অর্ডারেও সব যদি শূন্য হয় তাহলে তার র্যাঙ্ক হবে 1। তবে তোমরা একটা জিনিস মনে রাখবে যে সাধারণত সেকেন্ড অর্ডারে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রে মিলে যায়, খুব একটা ব্যতিক্রম না হলে ওই অন পর্যন্ত যাওয়া লাগে না, অর্থাৎ সেকেন্ড অর্ডারে সবগুলো শূন্য সাধারণত হয় না। তো আমি আশা করি তোমরা র্যাঙ্ক বিষয়টা বুঝতে পারছো, র্যাঙ্ক বিষয়ে যদি প্রশ্ন আসে আমি আশা করি তোমরা অ্যান্সার করতে পারবে। তো যাই হোক, আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে কিন্তু আমরা ম্যাথ-1 এর দ্বিতীয় চ্যাপ্টারটা শেষ করে ফেললাম, অর্থাৎ আমরা কিন্তু এই সাবজেক্টের দুইটা চ্যাপ্টার, খুব মূল্যবান দুইটা চ্যাপ্টার শেষ করে ফেলছি। তোমরা যদি মনোযোগ দিয়ে এই পাঁচটা আর প্রথম চ্যাপ্টারের চারটা নয়টা ভিডিও দেখো, আশা করি তোমরা এই দুই চ্যাপ্টারের থেকে কিন্তু ফাইনাল পরীক্ষায় প্রায় 15-20 মার্কের মতন কমন পড়বে। তো 15-20 মার্ক যদি তুমি পেয়ে যাও তাহলে কিন্তু তোমার প্রায় পাশের অর্ধেক মার্ক বা তার চেয়েও বেশি মার্ক হয়ে যাবে। তো আশা করি তোমরা ভালো করে এই ম্যাথগুলো প্র্যাকটিস করবে। পরের ক্লাসের দেখার আমন্ত্রণ রইল, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।